আজ আমি হাজির হয়েছি একটু ভিন্ন রকম বেগুন ভাজির রেসিপি নিয়ে, আর তা হলো পুর ভরা বেগুন ভাজি। এটি সাধারণ বেগুন ভাজির থেকে খেতে একটু অন্য রকম এবং খুবই মজার, এবং তৈরি করার পদ্ধতিটাও একটু অন্য রকম। এটি গরম ভাত, পোলাও, খিচুড়ি, ইভেন ডালের সাথে ভাজি হিসেবেও কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া যেহেতু এর ভিতর পুর ভরা আছে, বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। এই রেসিপিটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। তো এটা করার জন্য আমি একটা বেগুন নিয়েছি, আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন, বাট যে চিকন চিকন যে লম্বা বেগুনটা আছে এটা নেবেন না। তো আমি এখানে একটা কালো গোল বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি, দেখুন এরকম হবে, পুরুত্বটা এমন হবে। এখন এই বেগুনগুলোর মাঝখানের অংশটা আমি একটু আলাদা করে নেব। তো আপনারা ছুরি দিয়েও করতে পারেন, আবার কুকি কাটার দিয়েও করতে পারেন। তো আমি এখানে একটা কুকি কাটার দিয়ে করে নিচ্ছি। আমি একটা কুকি কাটার দিয়ে করে নিলাম, আরেকটা ছুরি দিয়ে করে দেখাবো। ছুরি দিয়ে করলে প্রথমটা একবারেই খুব ভালো ফিনিশ হয় না, কিন্তু কুকি কাটার দিয়ে করলে খুব ভালো ফিনিশ হয়ে যায়। তো পরবর্তীতে আমি একটু ফিনিশ করে নেব চারপাশ। তো এটা আমি ছুরি দিয়ে এভাবে ফিনিশ করে নিয়েছি। আর মাঝখানের অংশটা বের করার সময় খেয়াল রাখতে হবে, এই যে পাশের অংশটা খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে ভাজার সময়। চার টুকরো বেগুনেরই আমি মাঝখানের অংশ আলাদা করে নিয়েছি। এখন এই মাঝখানের অংশটা কিন্তু ফেলে দেব না, এই অংশটাকে এখন কুচি কুচি করে কেটে নেব। এভাবে সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো আমি সবগুলো বেগুনের মাঝখানের অংশকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ এবং তিনটে কাঁচামরিচকেও কুচিয়ে নেব, কোচানোর আগে আমি একটু ধুয়ে নেব। পেঁয়াজটা ধুয়ে নিলে পেঁয়াজের যে রসটা সেটা চলে যায়, আর পেঁয়াজ কুচি করার সময় যে চোখ জ্বালা করে না। আমি এখানে শুধু পেঁয়াজ এবং মরিচ যোগ করেছি, আপনারা চাইলে অন্য কোনো সবজিও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, একদম কুচি কুচি করে কেটে এর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। এখন এই পেঁয়াজ মরিচ কুচিটাকেও বেগুন কুচির সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ, একটা ডিম। এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন কড়াইতে দেওয়ার পরে বেগুনের নিচ থেকে ডিমটা বেরিয়ে আসবে, তাছাড়া যে বেগুনের ভিতরে আমি একটু লবণ দিয়েছি, বেগুন থেকে একটু জলও বেরিয়ে যাবে। তো একটা ডিমই পারফেক্ট আছে। তো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তখন এই যে বেগুনের রিংগুলো, এটাতে হালকা একটু লবণ হলুদ মাখিয়ে নেব, খুবই সামান্য। সবগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেয়ার পালা। বেগুনগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে 1.5 চা চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এক প্রথমবারে খুব বেশি তেল দেওয়া যাবে না। তো তেলটা গরম হয়ে গেছে, যেহেতু আমার প্যানের মাঝখানটা একটু ছোট আর বেগুনের সাইজগুলো বড়, তা আমি একটা একটা বেগুন ভাজব টুকরো। এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবং মাঝখানে মিশ্রণটা দেওয়ার সময় খুব বেশি উঁচু করে দেওয়া যাবে না, একদম বেগুনের সমান সমান করে দিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর চুলার জালটা লো থেকে মিডিয়াম হিটে থাকবে। বেগুনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাঝখানের পুরটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে নেব এবং একটা পাশ উল্টে দেব। আবারও লো থেকে মিডিয়াম হিটে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও মিনিট তিনেক পর আমি একটু ঢাকনা খুলে উল্টে দেব। এবারে জালটা সামান্য একটু বাড়িয়ে দেব, কিন্তু আর ঢাকা দেব না, যেহেতু প্রথমে সামান্য তেল দিয়েছিলাম, তাই এখন আবার একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজিটা করতে আসলে তাড়াহুড়ো করলে হবে না, একদম ধীরে সুস্থে করতে হবে। এভাবে করে উল্টে পাল্টে আমি দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ক্রিস্পি হবে না, কেউ যদি একটু পোড়া পোড়া ভাজা খেতে পছন্দ করেন একটু বেশি করে পোড়া পোড়া করবেন, আর যদি কেউ চান যে একটু কম ভাজা ভাজা খেতে এভাবে নামিয়ে নেবেন।
একটা বেগুন ভাজি করতে আমার প্রায় 7 থেকে 8 মিনিট লেগেছে। তো আমার এই বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে করে আমি সমস্ত বেগুনগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল ভিন্নভাবে ভিন্ন স্বাদের পুর ভরা বেগুন ভাজি। আমাদের চ্যানেলে বেগুন ভাজির আরও একটা রেসিপি আছে, এই রেসিপির ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি রেসিপিটা দেখে আপনারা একবারের জন্য হলেও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের বেগুন ভাজির স্বাদটা কেমন হলো তা জানার অপেক্ষায় থাকলাম। আগামী পর্বে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য